আজকের ভিডিওতে আমি আপনাদের ইন্দোনেশিয়ার একটি ইউনিক গ্রাম দেখাবো, আর সেই গ্রামে তারা কিভাবে তাদের গ্রামের যে রাস্তাঘাট আছে সেগুলো সাজিয়ে রাখে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আছি একটি গ্রামের রাস্তায়। তো চলুন এই গ্রামের রাস্তাটি আপনারা একটু হেঁটে দেখে আসি যে কিভাবে তারা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তাদের গ্রামের রাস্তাগুলো সাজিয়ে রাখে। এই হলো রাস্তার পরিবেশ, দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কচি নারিকেলের পাতা। তা আসলে এক্স্যাক্টলি কিসের পাতা এটা আমি জানি না, তবে কিছুটা মনে হচ্ছে যে নারিকেলের পাতা বা ভুট্টার যে কচি পাতা সেগুলো দিয়ে তারা তাদের গ্রামের রাস্তার দুই পাশ এইভাবেই সাজিয়ে রেখেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, সিম্পলি যে একটা রাস্তা কত সুন্দরভাবে ইউনিক স্টাইলে সাজিয়ে রাখা যায় সেটা ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে না আসলে আসলে বোঝা যাবে না। আমাদের বাংলাদেশেও কিন্তু এইভাবে আমাদের গ্রামীণ রাস্তাগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারি যদি আমরা চাই। এখানে দেখুন গ্রামীণ রাস্তাগুলো কত সুন্দর করে সিম্পলি পাতা দিয়ে তারা সাজিয়ে রেখেছে, এবং দেখতে খুব খারাপ লাগছে তাও কিন্তু না, দেখতে মোটামুটি ভালোই লাগছে। আর এই রাস্তা দুই পাশ দিয়ে যে গ্রাম্য বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর এই রাস্তা যত দূর এইভাবে চোখ যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এইভাবেই তারা সাজিয়ে রেখেছে। আর প্রত্যেকটা খুঁটির সাথে তারা এইভাবে বক্স মতো করে রেখেছে, এটার ভিতরে সম্ভবত তারা যে প্রার্থনা করে এই প্রার্থনার জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে। যদিও এখানে প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শহর না, কারণ এটা একটি ট্যুরিজম এরিয়া গ্রামের ভিতরেই। তো যে কারণে প্রচুর ট্যুরিস্ট এসেছে এই এরিয়াটি ভিজিট করার জন্য, সে কারণে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি চলাচল করছে। আর রাস্তাঘাট যেভাবে সাজিয়ে রাখা হয়েছে এটার কোনো বিশেষ প্রোগ্রাম বা বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য না, তারা স্বাভাবিকভাবেই এভাবেই তাদের গ্রামগুলো বা গ্রামের রাস্তাগুলো কিন্তু সাজিয়ে রাখে। এটা দেখুন কত সুন্দর করে বানানো, প্রায় প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এভাবে একটি করে বাঁশ দেওয়া, আর সেই বাঁশের সাথেই এই ধরনের ডিসপ্লে করে রাখা হয়েছে। এছাড়া গ্রাম কেন্দ্রিক ক্যাফে, গ্রামের ভিতরেই কত সিম্পলি তারা কফি শপ তৈরি করেছে, যেখানে বিদেশিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ধরনের সিম্পল গ্রাম ভিজিট করতে আসে এবং এই কফি শপগুলোতে তারা কিন্তু সময় কাটায়। আর এইভাবেই তারা সিম্পল গ্রামকে ট্যুরিজম গ্রামে পরিণত করেছে।